মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরজ ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহ্বানে এই বন্যা দুর্গত ভাই বোনদের কাছে আমরা যুবলীগের কর্মী হিসেবে আজকে আমরা এই উপহারটুকু নিয়ে এসেছি আমরা এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে অঞ্চলগুলোতে আমরা আসতেছি এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে অনেক দুর্গম রাস্তা, এখানে ত্রাণ নিয়ে পৌঁছানো অনেকটাই কঠিন, তাই আমরা এখানে পৌঁছেছি, তাদেরকে ভালোবাসার উপহার দিতে পেরেছি, সেই জন্য আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। এবং আমরাই সবসময় আমাদের মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি দুর্যোগে এই বাংলাদেশের মানুষের পাশে থাকে, আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ।